ফিনান্সিয়াল বিরতির পর দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত মহিলাকে চিকিৎসার জন্য। তবে এখনো পর্যন্ত মহিলার কোনো নাম পরিচয় জানা যায়নি। ঘটনা প্রসঙ্গে যে খবর, জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বর্তমানে অজ্ঞাত পরিচয় এক মহিলা। জগৎপুর এলাকায় দ্রুতগামী এক অটোর ধাক্কায় তিনি অসুস্থ হয়ে পড়েন, আহত হন অটোর ধাক্কায়। আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য। মহিলার নাম পরিচয় জানা যায়নি, অজ্ঞাত পরিচয় মহিলার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা যেমনটা হাসপাতাল সূত্রে খবর। তবে সঠিক কোনো নাম পরিচয় সঠিকভাবে কোনো কিছু না পাওয়া যাওয়ার কারণে কার্যত চিকিৎসকরা পরিষেবা প্রদান করতে পারছেন না সঠিকভাবে। জগৎপুর এলাকায় দ্রুতগামী অটোর ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে পড়েন ওই মহিলা। জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অজ্ঞাত পরিচয় মহিলাকে হাসপাতালে চলছে যার চিকিৎসা। মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়ছেন অজ্ঞাত পরিচয় মহিলা। মহিলার চিকিৎসা সম্পর্কে ঠিক কি বক্তব্য উঠে আসছে, সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনুন। হাসপাতালে আমি আমরাই নিয়ে এসেছি হাসপাতালে। হাসপাতালে এনে সাথে আমি ফার্স্ট এড যা দেওয়া আছে ফার্স্ট এড দিয়েছি, বাট ডক্টর পেটার নাকি ক্রিটিক্যাল একটু। বাড়ির লোকজন যদি ভিডিওটা দেখে সেটা যদি আইতে পারে একটু বেটার হয়। এখন অবস্থা কিরকম? অবস্থা তো এখন ডাক্তার তো বলছে নাকি একটু ক্রিটিক্যাল, তো বাকি যদি তাহলে বাড়ির লোক আইসলে একটু বেটার হয়। নাম পরিচয় পাওয়া গেছে কিছু? নাম পরিচয় কিছু পাওয়া গেছে। আপনারা মানে কি স্থানীয়রা? হ্যাঁ, জাস্ট আমরা বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। বয়সটা কত হবে আনুমানিক? কার পেশেন্টটা? প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনারা শুনলেন। জগৎপুর এলাকায় দুর্ঘটনা হয় মহিলাটির, যেখানে অটো গাড়ি গুরুতরভাবে সজোরে এসে ধাক্কা মারে মহিলাকে। মহিলা রাস্তার মধ্যে পড়ে যান এবং হাতে ছিল তার বাজারের একটি থলি। সম্ভবত তিনি বাজার করে ফিরছিলেন যেমনটা প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান। তবে সঙ্গে সঙ্গে আহত মহিলাকে তারা নিয়ে আসেন হাসপাতালে, জীবিতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জীবিতেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে মহিলার কোনো নাম পরিচয় জানা যায়নি। তবে খবর সম্প্রচার হওয়ার পর মহিলার যাতে খোঁজ খবর পাওয়া যায় সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীরা। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে জিবি হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে যে খবর, মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার কারণে তিনি জখম হন। অটো ধাক্কা মারে, সজোরে ধাক্কা মারে একটি অটো, মহিলা রাস্তার মধ্যে ছিটকে পড়ে যান, যা দেখা মাত্রই স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা নিয়ে আসেন হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসা শুরু হয়ে যায় মহিলার। তবে সঠিক নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি ওই মহিলার। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।